এইগুলা দুইটাতে পরীক্ষামূলক ভাবে শুরু করব, এবং দেশি মানে মোট আমি 8টা, তো 8টার ভিতরে 3টার ভিতরে আমরা দেশি মাছের প্রজেক্ট করব, আর বাকিগুলাতে দামি যে অটোবিটের মাছগুলো আছে দামির ভিতরে অটোবিট ওইগুলা চাষ শুরু করব ইনশাল্লাহ। কারণ ওইগুলো আপনার বাচ্চা করানোর কোনো ঝামেলা না, রেখা দিলে ওরা নিজে থেকে বাচ্চা সরাসরি বাচ্চা দিয়ে দেয়, ওরা ডিম দেয় না। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের দুটো অ্যাকোয়ারিয়ামের কাজ শেষ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন উচ্চতায় 18 ইঞ্চি, পাশে 16 ইঞ্চি আর লম্বায় 3 ফিট। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা কিন্তু আমাদের ফার্মের নতুন যাত্রা শুরু করতেছি একুয়ারিয়াম সেক্টরে। একুয়ারিয়াম সেক্টর বলতে এটাই, আমরা রঙিন মাছ শুরু করতেছি। আমাদের অন্যান্য হাঁস পাখি মুরগি এগুলার পাশাপাশি আমরা চাচ্ছি যে একুয়ারিয়াম রঙিন মাছের কিছু চাষ শুরু করব। আমাদের যেহেতু এই জায়গায় অনেকটা জায়গা খালি আছে, দেখা ওই পাশে আমরা কিন্তু অলরেডি এই যে হাউজ, যে ছোট্ট হাউজের জন্য গোল গোল যে পাট গুলা দেখতে পাচ্ছেন এগুলা নিয়ে আসছি। এগুলো আমাদের এলাকায় পাট বলা হয়। এগুলো আমরা দুইটা একত্রে জোড়া দিয়া আমরা ওই জায়গায় মাছ চাষ করব, আর আমরা নিজেরা নিজে থেকে একুয়ারিয়াম দুইটা তৈরি করতেছি। এবং আমি রেডিমেড একুয়ারিয়াম না কিনে বাসায় এনে নিজে তৈরি করার উদ্দেশ্যটা কি এবং আমার কত টাকা খরচ পড়তেছে দুইটা একুয়ারিয়াম আমি দেখাবো। একুয়ারিয়ামের সাইজটা এবং একুয়ারিয়াম বানাই আমি নিজে তৈরি করতেছি, এটার পদ্ধতিটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে সিলিকন, এই যে এটা, এই সিলিকনটা আমি মূলত সিরিজের ভিতরে ঢুকাই নিছি যাতে করে আমি ইজিলি এটা আর মুভমেন্ট করতে পারি। আপনারা মনে করেন যে বাসায় তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে খরচ কম পড়বে। কারণ আমি দুইটা অ্যাকোয়ারিয়ামের কথা যখন বলছিলাম তখন উচ্চতা বলছিলাম 15 ইঞ্চি, এই সেম অ্যাকোয়ারিয়ামটাই উচ্চতা ছিল 15 ইঞ্চি। তাহলে আপনার আরো 3 ইঞ্চি যদি চতুর্দিকে, কতটুকু গ্লাস বেশি লাগছে, এতগুলো গ্লাস দিয়েও আমার 4000 টাকার নিচে আর কি আপনার খরচ পড়ছে। ধরেন 4000 টাকা আর একটা সিলিকন 4200 টাকার মতো, আর আমার কাছে ওনারা চাইছিল 5400 টাকা চাইছিল, দুইটা অ্যাকোয়ারিয়াম 5400 টাকা চাইছিল, আমি কিন্তু 4200 টাকা দেয় নিজের বাসায় নিজেই তৈরি করে ফেললাম। এটা আমি আসলে তৈরি করতাম না, রেডিমেড নিয়ে আসতাম। এটা আনার উদ্দেশ্য হয়েছে আমার মনের আবেগ, নিজে তৈরি করলাম, এটা আমার কাছে একটা আনন্দদায়ক এবং একটা অভিজ্ঞতা অর্জন করলাম যে আসলে পারি কি না। আপনারা চাইলে কাছের দোকান থেকে সহজে কাজগুলো সংগ্রহ করে এই গ্লাস দিয়ে আপনারা নিজেরা অ্যাকোয়ারিয়াম তৈরি করতে পারবেন। আমার কাছ থেকে প্রতি স্কোয়ার ফিট গ্লাসের মূল্য নিয়েছে 110 টাকা। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের দুটো অ্যাকোয়ারিয়ামের কাজ শেষ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন উচ্চতায় 18 ইঞ্চি, পাশে 16 ইঞ্চি আর লম্বায় 3 ফিট। আমরা এই অ্যাকোয়ারিয়ামগুলো দুইটা অ্যাকোয়ারিয়াম তৈরি করছি নিজে, এই যে একটা আর একটা দেখা হয়। আমরা দুইটা অ্যাকোয়ারিয়াম তৈরি করছি, এখন আমি বাহিরে যেটা দেখাবো আসো, এই যে রোজার দিন একুরিয়াম বানায়া কাহিল। আজকে আমরা কোথায় যেতেছি? মেস্তুরি বাড়ি না, আমরা একুরিয়াম তৈরি করব। একুরিয়ামের জন্য যে হাউস গুলো আছে, হাউস গুলা রেডিমেড হাউস কিনতে পাওয়া যায়, ওইগুলো নেওয়ার জন্য আসছি। আমরা এই যে আয়সা করছি, আমরা এই যে এরকম ভাবে দুইটা করে পাট দিয়ে একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করব। এটা আর কি হাউজ অ্যাকোয়ারিয়াম, এগুলাতে আমরা গাপ্পি চাষ করব, যেগুলা ভালো কোয়ালিটির হাই মিউটেশনের কিছু গাপ্পি চাষ করব ইনশাল্লাহ। যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিভাবে কত টাকা ইনভেস্ট করে অ্যাকোয়ারিয়াম ফিশ চাষ করা শুরু করতেছি, রঙিন মাছ চাষ শুরু করতেছি, এগুলা থেকে ধারণা পাবেন। এগুলো এক একটা মূলত 300 টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে, পার পিস 300 টাকা। এটা 3 ফিটের মতো পাশ, এক দিক দেখা আরেক দিক পর্যন্ত 3 ফিট পাশ। উচ্চতা কতটুকু ফরিদ ভাই? 1 ফুট। 1 ফুট? হ্যাঁ, 1 ফুট একটু বেশি হতে পারে। আমরা দুইটা একসাথে জোড়া দিয়ে অ্যাকোয়ারিয়াম তৈরি করবো আর কি। 1 ফুট? হ্যাঁ, আমরা এইভাবে দুইটা দুইটা নিচ্ছি, মোট আমরা 16টা ফিট করবো ইনশাল্লাহ, 8টা হাউস থাকবে। আমরা অলরেডি নিয়ে আসছি, আমাদের 3টা হাউস অলরেডি হয়ে গেছে। আমরা এটা সেট করবো, কর্নারে সেট করবো আর কি। আমরা এরকমভাবে দুইটা একসাথে জোড়া দিয়া আমরা এগুলাতে হাউস তৈরি করতেছি। আমরা কিছু হাইব্রিড অথবা যেগুলারে এক্সক্লুসিভ বলে দামি গাপ্পি, এই দামি গাপ্পিগুলো এটার ভিতরে করার পরিকল্পনা আছে, গাপ্পি মলি। পাশাপাশি আমরা কি দুইটা ট্যাঙ্কে অথবা 3টা ট্যাঙ্কে আমরা পরীক্ষামূলকভাবে আমরা নিজেদের জন্য আর কি
যেটা আমাদের দেশি মাছ, একটাতে দেশি ট্যাংরা বা এই ধরনের কিছু মাছ চাষ করার পরিকল্পনা আছে। এই যে গভীরতাটা হয়েছে এরকম, এনামল নামো, বিতরে নামো কতটুকু? 2 ফুট গভীর। 2 ফুটে যদি আর তানিও চাও তাহলে এনামল মাত্র 4 ফুট। আচ্ছা, আটু হামান পানির মধ্যে বন্ধ যদি মাছ থাকে, মানে যে ফসলের জমি, তাহলে এনেও থাকতো না? এই যে আমরা মূলত ফিট করবো এই জায়গায়, এই জায়গায় ফিট করবো। আর আমরা এই যে এই পাশে যে জায়গাটা আমি তো বলছি, যে এগুলো আমরা নতুন যে হাঁসের বাচ্চা সিজন আসতেছে, ম্যান্ডারিন, উড্ডাক, কলডাক, এই হাঁসগুলার যে সেটটা করবো, আমরা হাঁসের সেট করবো এই জায়গায়। ওই পিলার থেকে এই পিলারে আমরা ইমুর জন্য জায়গা করব, আর ওই পাশেরটাতে আমরা হাঁসের সেট করব। এই কারণে এই যে আমরা যে ট্যাঙ্কিগুলা, এই ট্যাঙ্কিগুলা এই জায়গায় ফিট করব। 8টা ট্যাঙ্কি আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, যারা আর কি তরুণ উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং অল্প পরিসরে একটা নিজে উদ্যোক্তা হয়ে ব্যবসা, খামার ব্যবসা শুরু করতে চাচ্ছেন, এটা আমি বড় বড় শিল্পপতি যারা আছেন বা বড় বড় বিজনেসম্যান তাদের জন্য না, আমি আমার এটা মাল্টি প্রজেক্ট। এই জায়গায় ময়ূর, ফিসেন্ট, মুরগি, সব ধরনের পশু পাখি আছে। আমি চাচ্ছি আবার নতুন করে, যেহেতু এই জায়গায় জায়গা খালি আছে, আমরা সময় আছে, এই কারণে আমরা আবার রঙিন মাছের প্রজেক্টটা হাতে নিছি। সকলে দোয়া করবেন যাতে আমি এটাতেও সফল হইতে পারি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এনিম্যালস জগতে যতগুলো প্রাণী পুষছি আলহামদুলিল্লাহ মোটামুটি সফল আলহামদুলিল্লাহ বলতে পারি। তা আমরা আবার একুয়ারিয়ামের প্রজেক্টটা হাতে নিছি। এটা আসলে অল্প পুঁজিতে যারা একটা কিছু শুরু করতে চাইছেন তাদের জন্য মনে হয় এটা বেটার হবে। আমারটা আগে দেখাই আপনাদেরকে আমি লাভ করি না লস করি, কিরকম টাকা খরচ হয়। আপনারা চাইলে এই বিষয়গুলো দেখে আপনারা পরবর্তীতে শুরু করতে পারেন। আমরা কিন্তু এটার পাশাপাশি 2টা কাচের একুয়ারিয়াম তৈরি করছি। এই যে 6টা হাউস আনছি, আমরা এই যে রকম আরো 5টা নিব, মোট আরো 10টা, মানে এই মোট এই পাট গুলো আছে 6টা নিচ্ছি। আমরা 16টা পাট দিয়ে 8টা হাউস ফিট করব। এবং আমরা সপ্তর হাউসে না, কিছু এক্সক্লুসিভ মাছ আছে যেগুলো নিজের শখের জন্য, এগুলো আমরা কাচের একুয়ারিয়ামের ভিতরে রাখবো। ওই কাচের একুয়ারিয়াম গুলাও আমরা তৈরি করতেছি। আমি তো 8টার ভিতরে 3টার ভিতরে আমরা দেশি মাছের প্রজেক্ট করবো, আর বাকিগুলাতে দামি যে অটোবিটের মাছগুলো আছে দামের ভিতরে অটোবিট, ওইগুলা চাষ শুরু করবো ইনশাল্লাহ। কারণ ওইগুলো আপনার বাচ্চা করানোর কোনো ঝামেলা না, রেখা দিলে ওরা নিজে থেকে বাচ্চা সরাসরি বাচ্চা দিয়ে দেয়, ওরা ডিম দেয় না, সরাসরি বাচ্চা দেয়। এই প্রত্যেকটা প্রসেস আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আর আমরা যে 2টা অ্যাকোয়ারিয়াম কাজ দেওয়া তৈরি করছি, এগুলার ভিতরে কিন্তু আমরা আনকমনের ভিতরে কিছু মাছ নিয়ে আসবো, এটা একটা চমক। আমি গত ভিডিওতেও বলছিলাম যে এরকম একটা মাছ নিয়ে আসবো, এটা হয়তো বাংলা ভাষায় কোনো ভিডিওতে ওইরকম ভাবে কেউ কখনো বইলা তুলে ধরে নাই, এটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, সকলের কাছে দোয়া চাই, আসসালামু আলাইকুম।